হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ রবিবারের সকাল রবিবারটা কেমন করে কাটালাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব সকাল বেলায় মেঘ করেছে খুব আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হবে সকাল বেলার আকাশে মেঘের ঘন ঘটা আজকে ঠিক করেছি ডুমুর গাছ লাগাবো আমার বন্ধু একটা ডুমুর গাছ আমাকে গিফট করেছে তো সেই ডুমুর গাছটা আমি লাগাবো আজকের কেননা আজকে বৃষ্টি হবে আর বৃষ্টিতে ডুমুর গাছটা আচ্ছা করে টবে বসে যাবে আপনাদের সামনে সেই টপটাকে কেমন করে আমি গাছ লাগাবো সেইটাই দেখাচ্ছি প্রথমে তো টপটাকে এই হোল করে নিলাম নতুন টপ তাই জন্য তারপরে আমি আমার সারওয়ালা মাটি এতে ভরলাম আধা ভরলাম যাতে গাছটা ঠিকমতো বসাই তারপরে আবার দেব গাছটা আপনারা কি বলেন জানি না আমি ছোটবেলা থেকে একে যোগে ডুমুর বলে জানি অনেকে যোগ্য ডুমুর অনেকে জগা ডুমুর কি অনেকে যোগে ডুমুর এরকম বলেন আমি কিন্তু যোগে ডুমুর জানি আমি দু ধরনের ডুমুর দেখেছি মা ছোটোবেলায় তরকারি করতো একটা সবুজ রঙের গ্রিন কালারের মানে সবুজ রঙের ডুমুর সেই ডুমুরটা মা তরকারি করতো খুব সুন্দর করে সুক্তই কখনো দিত কখনো ডুমুরের তরকারি করত গরম মশলা ঘি দিয়ে আলু দিয়ে সেই ডুমুরের তরকারি আমি খেয়েছি আর এটা হলো ডুমুর মানে জগা ডুমুর সেই এই ডুমুর গাছের ডুমুরের যে এত গুণ আমি আগে জানতাম না এতটা জানতাম না এখন দেখি এই ডুমুরের প্রচুর দাম শুকনো ড্রাই যোগে ডুমুর প্রচণ্ড পরিমাণে হেলদি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার তারপরে ব্লাড প্রেশার কে নর্মাল রাখে এইরকম সব সার্চ করে দেখলাম সেই জন্য আমি যোগে ডুমুরটা খুব ভালো করে একটা পটে লাগাবার ব্যবস্থা করলাম পরে কোনো জায়গা দেখে ভালো মাটিতে লাগিয়ে দেওয়া যাবে এখন আমার কাছে তো জায়গা নেই আর প্রচণ্ড ঘাস তুলতে অনেক সময় লাগবে বন্ধু যখন গিফট করেছে গাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য পটেই এখন রাখছি দেখুন আমি পটে অলরেডি লাগিয়ে দিয়েছি এবং তারপরে আরও মাটি দিচ্ছি সুন্দর করে আরও ওপর পর্যন্ত মাটি দিলে কি হবে গাছটা হেলে যাবে না আর পড়েও যাবে না তো আরও বেশি করে মাটি দিতে হবে আর যতটা গাছ আর একটু বাড়তে বাড়তে থাকবে তত তত মাটি দিতে হবে মাঝে মাঝে আর আমি তো একটা জিনিসই শুধু দিই সার হিসাবে যেটা হলো চালের জল ডালের জল কোনো রকম সবজির খোসা ভিজিয়ে রেখে দু তিন দিন সেই জলটাও দিলে অনেকটাই ভালো গাছ হয় আমার হাতে গাছ তো এইভাবেই ভালো হয় যেটা বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে এই যোগেডুমুর কিনে এনেছি কত কস্টলি একটা ড্রাই ফ্রুটস দেখুন এই ডুমুর মানে আমরা জগা জগাডুমুর ডুমুর যাই বলে থাকি এই ডুমুর আমি নিয়ে এসেছি এইট ডলারে এইট ডলারে এই কটা মাত্র ডুমুর ভীষণ হেলদি আমরা মাঝে মাঝে নিয়ে আসি সময় তো পারি না মাঝে মাঝে যখন পাই নিয়ে আসি আর একটা করে খাই এইট ডলার মানে ওয়ান ডলার ইজ ইজিক টু এইট্টি রুপিস ইন্ডিয়ান মানিতে তাহলে এর দাম হয়ে গেল এইটটি ইন্টু এইট টাকা এই কটা যোগে ডুমুর শুকনো ডুমিরের দাম ছশো টাকা এইট ডলার সেই জন্য একখানা যদি যোগে ডুমুরের গাছ হয় আর যোগে ডুমুর হয় শুকিয়ে ভালো রকমভাবে খাওয়া যায় হেলদি গাছ তো লাগানো হয়ে গেল খুব ভালো একটা কাজ করলাম হঠাৎ ফোন এলো আমার এক বন্ধুর ফ্যামিলি থেকে যে গুরুদুয়ার যাবে আমিও সামিল হয়ে গেলাম আমার ফ্যামিলিও সামিল হয়ে গেল বড়মে মেয়ে অবশ্য যেতে পারলো না আর পড়াশুনোর ব্যাপারটা আছে বলে ছোটো মেয়ে আমার সঙ্গে চলেছে আমরা তিনজনে চললাম আর একটা ফ্যামিলির সঙ্গে গুরুদুয়ার গুরুদুয়ার নামটা শুনলে সত্যি খুব ভালো লাগে আমি খুব ছোটবেলা থেকে আমার পাঞ্জাবি বন্ধু আছে ওর সঙ্গে প্রভাত ফেরি গুরুদুয়ারের পরিবেশে আমি অনেকটাই অভ্যস্ত আমার ভীষণ ভালো লাগে গুরুদুয়ারে যেতে শান্ত পরিবেশ ভগবানের নাম নাম নিয়ে বসে থাকা একটা আলাদা আমেজ তৈরি হয়ে যায় তাই জন্য আর লোক সামলাতে পারলাম না চলে এলাম গুরুদুয়ার গুরুদুয়ারে আজকে আমরা সেবা নেব সেবা নিয়ে তারপরে আমাদের বাকি কাজ করব। তো আপনাদের এখানের গুরুত্ব সম্পর্কে একটু আপনাদের বলি এখানে আপনি আসবেন আমরা মেনলি রবিবার আসছি কেননা আমাদের তো বাকি দিনগুলো খুব ব্যস্ততায় চলে রবিবার আসি রবিবার আপনি এখানে আসবেন শান্ত পরিবেশ খুব সুন্দরভাবে উপরে প্রার্থনা করবেন বসে থাকবেন সবাই যেমন কি সুন্দর প্রার্থনা করছে হ্যাঁ এখানে প্রবেশ করা মানে মাথায় কাপড় দেওয়া ছোটো বড়ো সবাইকে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে এটা হলো ভগবানের প্রতি রেসপেক্ট আমি মনে করি চললো আমাদের প্রার্থনা এইভাবে আমি জানি না ভগবান কখনো দেখিনি ভগবান সামনে কখনো আসেনি ভগবান কি আমি জানি না কিন্তু মানুষের মধ্যে ভগবান আছে এটা মনে করি তাই কোনো ধর্ম কোনো রকমভাবে মানুষের বিভেদ করতে পারে না আমি শিখ ধর্মাবলম্বী নই কিন্তু আমি গুরুদুয়ারে এসেছি আমি সেবা নিয়েছি আমি এখানে কিছু ডোনেট করেছি আর আমরা সারা দিন এইভাবে আনন্দ করে তারপরে আমরা দুপুরের লাঞ্চও এখানে নিয়েছি আশ্চর্যের ব্যাপার এত লোক হয়েছে কোনো রকম আওয়াজ বেশি নেই শান্তভাবে পরিবেশন হয়েছে এখানে এখানে লাঞ্চে ছিল ফুলকপি আলু পনিরের তো ভাত ডাল রুটি আর ক্ষীর লেডিকেনি এইভাবে আমরা পুরো গুরুদুয়ারে আমাদের মতো করে আমরা ভগবানকে নিয়ে আনন্দ করেছি মানুষের সঙ্গে আমাদের কথা আদান প্রদান করেছি আর তারপরে আমরা যে যার মতো আমাদের কাজে পেরিয়ে পড়েছি পাশেই আছে ওয়ার্ল্ড মার্ট ফুড টাউন সেখানে বিভিন্ন ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় আমরা দুই ফ্যামিলি যাব সেখানে আমাদের কিছু বাজার করব তার আগে আমি আপনাদের এই গুরুদুয়ারের সুন্দর পরিবেশটা বাইরের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি নিজে ঘুরছি আপনাদেরও দেখাচ্ছি এইভাবে আমি আমার বিভিন্ন ভিডিও ডেলি লাইফের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন দেখতে থাকুন গুরুদুয়ারের বাইরেটা বাইরেটা জলের ফোয়ারাও আছে আজকের পরিবেশটা খুব শান্ত স্বাভাবিক এখানে শান্ত পরিবেশই থাকে কোনো রকম চেঁচামেচি নেই কিচ্ছু নেই নিজেদের মতো করে গল্প করছে নিজেদের মতো করে চলছে আমি আপনাদের শুধু বাইরেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা আনন্দ দিতে পারলাম এখনো পর্যন্ত লোক আসছে লাঞ্চ সেবা নেবে মানে দুপুরের খাবারের সেবা নেবে অনেকেই আসছে আমাদের পুরো ফ্যামিলি এখানে বন্ধুর ফ্যামিলি বন্ধুর মা দুই মা শাশুড়ি মা আর নিজের মা আর বন্ধুর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে তারপরে এলেন গুরুজি কাকু ভীষণ ভালো আমরা আসলে আমাদের সঙ্গে ভীষণ গল্প করেন ইনি খুব ভালো ভদ্রলোক এখানে গল্প করছেন আমি সেই গল্প এই করছেন যে গতকাল ওনার বন্ধুর ছেলের বিয়ে ছিল কেমন করে সব ফটো টটো তুলেছে সেই ফটোগুলো দেখানোর চেষ্টা করছিলেন আমাদের ওয়ার্ল্ড মার্ট ফুড টাউনে আমরা চলে এসেছি এখানে ইন্ডিয়ান গ্রসারি এখানে আমরা বেশ কিছু এখন দীপাবলি মার্কেট চলছে দীপাবলির কিছু কিছু জিনিসের ডিসকাউন্টও চলছে আমরা এখানে আমাদের মতো করে মার্কেট করছি তারপরে আমরা চলে যাব আমার রবিবারটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই